আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আর একটা নতুন একটা ব্লগ লই আইছি, আশা করি আপনারা ভালো লাগবো। আর আজকে হলো 7th মার্চ, মানডে, অ্যান্ড একটু ভিডিও করলাম আমার প্ল্যান্টসর আপডেট। আমি প্ল্যান্টস বেশি সেরা করছিলাম 1st অফ ফেব্রুয়ারি, বাট অন 7th অফ মার্চ আর আমার প্ল্যান্টের অবস্থা দেখো কিছু মরছে আর কিছু বাসি আছে। বাট জানলাম না আপুরা বাইয়ারা যদি কেউ দেখলে আমার ভিডিওতে একটু হেল্প চাইলাম যেন আমার প্ল্যান্ট ইলো ইলো খানে। আশা করি কমেন্টসও জানাইবা। শিমর গাছ ঠিক আছে, বাট লাউ গাছ কোনো উন্নতি হন না, দেখা যার মেলটল লাহান হইয়া মরি যার গি। খেরেলা গাছও মরি যার, যদি জানেন কেনে আমার কাছে এলো আর প্লিজ জানাইবা কমেন্টসও। থ্যাংক ইউ। আর আজকে ব্লগ আমি ইয়েস্টারডে ব্লগ কিছু আপলোড করমু, 6th অফ মার্চর রেকর্ড করে তো ইসলাম, তো ভাবলাম হয়ে আপনারা লগে আমি শেয়ার করবো। আমরা উইকেন্ডও কিতা করছি, আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো আর জানাইবা কি লইছে। তা সবে ভালো থাকা, সুস্থ থাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনো আমি কয়েক পিস চিকেন লইছি, আর বক্সালা যেন একটা প্যাকেট থাকে, তান্দুরি চিকেনের প্যাকেট একটা আমি দিছি, আর দই দিছি, আর সব বাকি ইনগ্রিডিয়েন্টস যেটা লাগে ওটা আমি দিছি। আর ওখানে আমি চিকেন বালা টিকে দইয়া পানি কলেন্ডারের মধ্যে, চিকেন কলেন্ডারের থইয়া পানি নিয়ে যাইয়া ওখান চিকেন কাটিয়া, চিকেন কাটিয়া হলা ম্যারিনেট করে থাকবো সারা রাত লাগি। আর হালকু বাকি ভিডিও আমি রেকর্ড করবো, দেখাই আপনারা লগে আমি কিতা কিতা করছি আমার ব্লগ। তো আশা করি ভালো লাগবো, আর দেখতে থাকবেন হালকুর পাঠ। তো আগে আমি আলু দিছিলাম না, সো আমি এখন আলুরে পিল করি আর ভেজিজ লাহান স্লাইস করি অ্যাড করছি মিক্সচারের মাঝে। আর এনে দেখতে পার আমি এখন ঢুকাই দিম আভেনও, অলরেডি আমি চিকেন ঢুকাই দিছি। তো এনেও দেখতে পার আমার তান্দুরি চিকেন হয়ে গেছে, স্পাইসি সুইট পটেটো ভেজিজ হয়েছে, খুব মজার একটা খানি হয়েছে, আর সবে এনজয় করছেন। আপনার তারা বাসা তো ট্রাই করবা। আর আজকে যদি আমার ব্লগটা ভালো লাগছে তো জানাইবা কি লইছে। আর যারা ঘুরি ফিরি দেখলা প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলে, আর জানাইবা কি লইছে ভিডিওটা। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।